আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সংগ্রহশালা থেকে। আজ শুনবেন শম্ভু মিত্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন গৌরী ঘোষ। তিনি সকলের মনের মধ্যে প্রতিষ্ঠিত একটি চরিত্র হিসেবে দাঁড়িয়ে যাবেন। তিনি হলেন শম্ভু মিত্র। আমি আজ শম্ভু মিত্রের কাছে কিছু প্রশ্ন রাখব। শম্ভুদা, আপনার মনে আছে কিনা জানি না, 1961 সালে রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসের মধ্যে আমাদের সোশ্যালের অনুষ্ঠান, সেখানে আপনি এসেছিলেন। অনেক গান বাজনা ছিল, দেবব্রত বিশ্বাস ছিলেন, সুচিত্রা মিত্র ছিলেন, আরো অনেকে। তার মধ্যে আবৃত্তির অনুষ্ঠানে আপনাকে আনা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল তৃপ্তিদিকেও আনতে, কোনো কারণে বোধহয় আসতে পারেননি। তো যখন আপনার নাম ঘোষণা করা হলো, আমরা এক ঝাঁক ছেলে মেয়ে মিলে আমরা দৌড়ে গিয়ে বসে পড়লাম। তো আপনি অনেক ছোট ছোট কবিতা আবৃত্তি করেছিলেন, আমার একটা কথা মনে আছে, সেটা বললেই বোধহয় আপনার মনে পড়বে। তার কিছুদিন আগে নিউ এম্পায়ারে আমরা পুতুল খেলা দেখতে গিয়েছিলাম। তো পুতুল খেলায় সেই ঝুলন কবিতার আবৃত্তি ছিল তৃপ্তিদি যেটা করেছিলেন, তো আপনাকে বলা হলো ঝুলন কবিতা করবার জন্যে। আপনি সঙ্গে সঙ্গে বললেন, না ওটা তৃপ্তিকে করবার জন্যে আমরা বলেছি, ওটা তৃপ্তি করে। সেই কথা নিয়ে অনেকদিন পর্যন্ত আমাদের মধ্যে খুব আলোচনা হতো। তো যাই হোক, হ্যাঁ, ওটা আমি সাধারণত অনেক জায়গায় বলেছি যে ওই কবিতা আমি তৃপ্তিকে দিয়ে দিয়েছি, ওটা আমি করি না। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের খুব মজা হতো, আর আমাদের খুব ইচ্ছে ছিল আপনার কাছে শোনার। তো আপনি সেই পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, এটা শেষ কবিতা করতে করতে আপনি আর কি বেরিয়ে গিয়েছিলেন মঞ্চ থেকে, সেটাও আমাদের কাছে একটা চমক। আসলে সেই দিনটি থেকে এই আজকের দিন পর্যন্ত আমরা একই রকম মুগ্ধতা, সম্ভ্রম, খানিকটা সংকোচও সব নিয়ে আপনাকে দূর থেকে দেখতাম। খানিকটা দূর নক্ষত্রের মানুষ বলেই মনে হতো, খুব সাহস হতো না আপনার সামনাসামনি গিয়ে কিছু বলার। তো আজকে যখন একটি সুযোগ হলো, তখন কয়েকটা প্রশ্ন আপনাকে করব। আপনার ভেতরে সেই অনুভব বোধ ছোটবেলা থেকেই ছিল, সঞ্চিত ছিল, কিন্তু যাদের মধ্যে নেই সেই বোধ নেই, অথচ তারা আবৃত্তি করতে উৎসাহী, তাদের কি সেই কবিতাটা কারুর কাছে, যারা বয়োজ্যেষ্ঠ বা যারা এসবের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছে বুঝে নেওয়া দরকার, তাতে অনেকখানি সুবিধে হয়? এইসব কথা বলা বড় না, কেন এটা আপনি বলবেন একটু? হ্যাঁ, এই বলা বড় শক্ত, যার মধ্যে আছে, মানে উপলব্ধিটা কোন স্তরে আছে তার উপর নির্ভর করে। তো হ্যাঁ, সেটা পড়ে আরো দিনের পর দিন সেই চর্চা অনুশীলন। আমার জীবনে আর একজন দাদা ছিলেন, বর্দারি বন্ধু যতীন আড্ডা, তিনি একদম কবিতা পড়তেন না, কেয়ারও করতেন না, মানে ওই বলতেন ওসব কবিতা টবিতা আমি বুঝি না, কিন্তু আমি দেখেছি যে কবিতা বা কোন নাটক পড়লে তার অন্তর্নিহিত যে মানেটা তিনি এত ভালো করে বুঝতেন যে সেটাও খুব মানে দুর্লভ বলে মনে হতো। তা এরকম কার উপলব্ধি কোন স্তরে আছে তার উপর নির্ভর করে, এবং অনেক সময় থাকে কি, ওই গুরুর মতন কেউ কোনো একটু কথা বলল আর তাইতে ধূপ করে চলে গেল মনের মধ্যে বোধটা, তা সেই রকম হয়ে যায় কারু কারু। হ্যাঁ, ওর তো কোনো বাঁধা পথ নেই যে এইরকম করে শেখালে সরে সরে, আর ওরকম করে হয় না, আমার তো ধারণা বাঁধা পথ নেই। ওটা কে কার কাছে কি পায়, কে যে যে শিখতে চায় সে শিক্ষু, সে তো খুঁজে বেড়াবে কেবলই না, যে কোথায় আমি পেতে পারি সেই যেটা ইগনাইট করবে, তা সেইটার খুঁজতে খুঁজতে কখন কোন সামান্য লোক বেলা বয়ে যায় বললো, তখন দুম করে মনের মধ্যে একটা ভাব এসে গেল। না, এইটা তো নির্ভর করে না কার যে কোথায় কখন জ্বলে উঠবে ভেতরকার বোধটা, সেটা তো বোধ হয় অঙ্ক কষে কি বলা যায় আমি জানি না। আমারও তাই মনে হয়। তবু আজকাল দেখি অনেকে আবৃত্তিকে স্বরলিপির মতো করে তাকে খুব চুল চিরে বিশ্লেষণ করে বোঝাতে চাইছেন ছাত্র ছাত্রীকে। তো এরম করে কি ঠিক আবৃত্তিকার তৈরি করা যায়? স্বরলিপির মধ্যে বেঁধে হয়তো অনুশীলনের একটা পথ দেখিয়ে দিতে পারেন তারা, চর্চা যে এইভাবে করো, কিন্তু আসল জায়গাটা যেটা বোধ,
সেই বোধটাকে সত্যিকারের ভেতরে যার না নেই তাকে কি করে সেইভাবে তৈরি করা যায়? তবু তো উৎসাহী আছেন আবৃত্তির ক্ষেত্রে। আজকাল তো আবৃত্তির একটা জোয়ার এসেছে বলা যায়। আমি জানি না আপনি আজকালকার এই প্রজন্মের ছেলে মেয়েদের আবৃত্তি আপনি শোনেন কিনা, শুনেছেন কিনা, তা আপনি এই সম্পর্কে আপনি একটু বলুন, তাদের উপকার হবে। আমি তো বুঝতে পারি না যে স্বরলিপি, আমার সামনে কেউ স্বরলিপি করে দেখায়নি যে স্বরলিপি করা যায়। কি করে স্বরলিপিটা করা হবে আমি জানি না। আমাদের বাংলা স্বরলিপির যে চেহারাটা আছে তাতে করা যায় না, এটা আমি জোর করে বলতে পারি। আর অন্য স্টাফ নোটিশনে যায় কি না কে কেউ বলে যায় তা আমি সেটা বলতে পারবো না। আমি খুব অল্প বয়সে বীরভূম ট্রির, যতদূর মনে পড়ছে বীরভূম ট্রির একটা শেক্সপিয়ারের কোনো একটা অংশ বলেছিলেন তিনি, সেইটাই একটা স্টাফ নোটেশন দিয়ে করা ছিল একটা বইয়ে, খুব সম্ভব ড্যানিয়েল জোনসের বইয়েতে, মনে নেই। তা সে আমি দেখেছি, সেরকম করেই সম্পূর্ণ ধরা যায় কি না আমি তাও খুব নিশ্চিত নই এই ব্যাপারটায়। তো এতেও হয় কি যে প্রত্যেকটা মানুষ যদি আলাদা হয় এবং শিল্পকলার ক্ষেত্রে প্রত্যেকটা স্রষ্টাকে তো আমরা মনে করি যে একটা বিশিষ্টতা আছে, সে বিশিষ্টভাবে তার চারপাশের পৃথিবীটাকে দেখছে এবং সেই চারপাশের পৃথিবীকে দেখায় তার যে উপলব্ধি হচ্ছে তার প্রকাশটা হচ্ছে সেই সৃষ্টিটা। তা যদি হয় তাহলে পরে যে কোনো কবিতাই হোক বা যাই হোক সে যখন পড়ে বা অনুভব করে তখন তার সেই যে অনুভবটা সেইটা এমন হাফ নোট কোয়ার্টার নোটের মধ্যে দিয়ে যায় যে সেইটা যদি আর একজনের মতন করে সে শেখে, আর একজনের একটা স্বরলিপি করে বলল ঠিক এইরকম করে করবে, তাহলে করে যদি তাহলে তার নিজস্ব বৈশিষ্ট্য কি কিছু আর থাকে, তার নিজের বোধ কি থাকে? না, আমারও মনে হয় খানিকটা। তবু তো অনেকে বলেন যে এই সব ব্যাপারগুলো গুরুমুখী, খানিকটা গানও যেমন হয়তো নকল করা নয়, একেবারে তার ছকে নিজেকে ফেলা নয়, তবু এই যে শিক্ষাটা গ্রহণ করা সে একটা পথ ধরে এগোনো আর গুরুর সে নির্দেশিত পথ, সেই রকমই আর কি। হ্যাঁ, তা ওই বড় মুশকিল হয় এসব কথা বললে যে যেটা গুরুমুখী, তাহলে গুরুমুখী বটেই। এখন আজকের পরিপ্রেক্ষিতে এই কথাটা বেশ ভালো করে বোঝবার আছে যে গুরুমুখী বলতে কি বোঝায়। আর গুরুমুখী বিদ্যাই যদি অনেকদিন ছিল তাহলে তারই বা সেসব শিল্পকলার অনেক অধঃপতন হলো কেন, এই অনেক চিন্তার কথা ওঠে। আর গুরুমুখী শিক্ষার দ্বারা কি হয়, আমি এমনি একটা কি বলবো, গাইয়ে হলুম আমি ইমন গাইতে পারি, টড়ি গাইতে পারি, এরম একটা তৈরি হলো হয়তো, কিন্তু শিল্পকলা যাকে বলি সেটা তো অন্য জিনিস, তার মধ্যে নিজের উদ্ভাবনী শক্তি। হ্যাঁ, তা সেইটে কেবল গুরুমুখী বুদ্ধে আমায় গুরু বলে দিয়েছেন আমি সেইরম ভাবে, সে এরম বললে বড় মুশকিল হয়, সে নিজে কি বুঝছে সেইটা জানবার কথা না, সেইটাই সে প্রকাশ করবে, এইটাই বুঝি আমি। আমি সেই জন্য আজকাল দেখি সেই ছোট্টবেলায় আমরা যা কখনো দেখিনি, আজকাল ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে বাবা মারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, কোনো শিক্ষকের কাছে যাচ্ছেন শেখাবার জন্য, তারা গিয়ে কম্পিটিশনে দাঁড়াচ্ছে, দুটো কবিতা আবৃত্তি করছে, প্রাইজ পাচ্ছে কেউ কেউ, এইভাবে ছোট থেকে এগুলো নিয়ে আলোচনা, হ্যাঁ আলোচনা না করাই ভালো। এগুলো তো কত লোক কত রকম বাজে কাজ করে, এই এটা ছবিতে যদি সুযোগ পায় একটা বাড়ির ছোট ছেলে বাচ্চা কিংবা মেয়ে, তাহলে পরে অনেক পয়সা পাওয়া যাবে, বাড়িতে অনেক পয়সা আসবে, সুতরাং তাকে ছোটবেলা থেকে মৎস্য করানো হচ্ছে যে তুই এরকম করবি তাহলে ছবিতে ভালো আসবে, এরকম তো করে তো অনেক, ভিড় করে স্টুডিওর দরজায় ঘোরে নিজেদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এগুলোকে নিয়ে। সেইগুলো সম্পর্কে যদি আলোচনা করতে বসি তাহলে পরে আমাদের আর কবিতা সম্পর্কে আলোচনা না করা। আপনি তো নাটক আবৃত্তি দুটোই আমরা যা শুনেছি আপনার কাছে পরবর্তীকালে, মানে 1960 সাল থেকেই ধরুন, তো আপনি নাটক আর আবৃত্তি দুটোকেই তো সমান গুরুত্ব দিয়ে চলেছিলেন, আর দুটোকে নাটক একটা সময়ের আপনার পুরোপুরি আর কি হোল টাইম অকুপেশন বলা যায় সেটা নিয়ে আপনি থেকেছেন, তাহলে আবৃত্তিকে কি আলাদা করে কিছু ভাবনা চিন্তা করে তার চর্চা করতেন?
এই কথার উত্তরে আর একজনের উপমা অনুকরণ করে বলতে পারি যে আমার যদি আম ভালো লাগে তাহলে আনারস ভালো লাগবে না, এই কথাটা উঠছে কিসে? না তাহলেও তো মানে সে একই সঙ্গে তার মানে দুটো আপনি করতেন, এই তো। আর যারা আপনার কাছে যারা সেই সময় সেই নাটকের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাও সেইভাবেই তো আবৃত্তি নাটক একই সঙ্গে করতেন? না তা নয়, আবৃত্তি ওরকম ভাবে শেখায়নি কাউকে। আবৃত্তি কিছু করা হয়েছিল একসঙ্গে দল বেঁধে, সেই সবের জন্যে সকলকে এক ইয়েতে আনবার জন্যে একরকম স্কেলে বা নোটেশন আলাদা আলাদা, যাতে এক একটা টুকরোর একটা আলাদা নোটেশন হয় সেই হিসেবে করা হয়েছিল। তারির জন্য যে কাজ হয়েছিল সেটা আবৃত্তি শেখানো নয়, সেটা অন্য একটা কি বলবো, ওটা একটা নাটকের বাইরেই, সেটা নাটকের বাইরেই কবিতা আবৃত্তি করার একটা অন্য অবয়ব তৈরি করা হয়েছিল। যে এরকম আলাদা আলাদা লোকে আলাদা আলাদা পংক্তিগুলো যদি বলে তাহলে তার এরকম একটা মানে হতে পারে, সেই হিসেবে করা হয়েছিল, সেই হিসেবে শেখানো, কবিতা হিসেবে শেখানো হয়নি। কিংবা আরেকটা খুব শেখানো হতো যে অভিনয় করতে গেলেই কিরকম জানো, এই যে গান গায় যারা তখন, বা আমি দেখেছি বেহালা বাজায় যারা, গান যখন গায় তখন এই ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে সন্ধেবেলায় সা রে ঘা মা করে কি মত্তপিত্তে চিৎকার করছে না, ওপরের সাথে যখন বলছে তখন মনে হয় গলার শিরাটা ছিঁড়ে যাবে এরকম লাগে। সেই যখন গান শিখে ফেলে তখন কিন্তু অত চেঁচাতে হয় না, না কিরকম খুব সহজেই ওইটা সুরটা ইয়ে হয়, অনেক দূর পর্যন্ত নিক্ষিপ্ত হয় না, এই চলে যায়। এইটাকে অনেক রকম কথা আছে গানের জগতে বলে সুরের চাপ, এরকম সব কথা আছে, কিন্তু সেইটা অভিনয়ের পক্ষে খুব দরকার। কোনো একটা সময়তে কোনো একটা জায়গায় কথাগুলো এমন করে বলা চাই আসতে, কিন্তু গলাটা প্রক্ষেপণ হওয়া চাই, প্রক্ষেপণের ক্ষমতা থাকা চাই। সেইটা থাকলে পরে তবে সেই কথাটা বিশিষ্ট বলে মনে হবে। এই জন্যে অনেক সময় ওই কি করে গলাটাকে দূরে নিক্ষেপ করা যায় চেঁচিয়ে না বলে, সেটা এটা শিক্ষা দরকার। তার জন্যে অনেক সময় কবিতা সাহায্য নিয়েছি, যেমন এরম ছিলই সেটা এখন অনেকে করে শুনেছি যে ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা, এই কবিতা আছে। এই কবিতা করা হতো কেন না, ওই কবিতায় ওই গলাটাকে খুব ইয়ে করা হতো, চেঁচানো হচ্ছে না। যেমন আমি অন্য হে কুমার হাস্য মুখে তোমার ধনুকে দাও, এ বললে যে আমার গলাটা যে নোটে যাচ্ছে ওপরে চড়াতে হচ্ছে, সেই গলাটা নয়, এটা একটা অন্য গলা, যেই গলাটা আমি গলাটা ইয়ে করতে পারি, প্রজেক্ট করতে পারি, সহজ স্বাভাবিক যে গলা, হ্যাঁ তারির মধ্যে, অথচ আওয়াজটা দূরে যাচ্ছে। এটা যেমন শিখতে হয় গানে শিখতে হয়, ঠিক সেই রকম করে এটাও এতেও শিখতে হয়। সে তার জন্য কবিতা ব্যবহার করা হয়েছে হয়তো, যে এইগুলো করলে গলাটা ছাড়বে, করতে পারবে, কিন্তু কবিতা শেখায়নি বোধ হয়। আমাদের অবশ্য অনেক তো আপনার সম্পর্কে কথা শুনেছি, ওই যে বললাম দূর থেকে শোনা। তো আর একটা কথা যে আগেকার অনেক আবৃত্তিকার যারা ওই বলেছি যে অভিনেতা অভিনেত্রী হিসেবেই যাদের জানতুম, তো তাদের রেকর্ড শুনে দেখেছি যে তাদের আবৃত্তির মধ্যে একটা খুব সুরের একটা প্রাধান্য থেকেছে, কেমন একটা সিং সং ড্রল যাকে বলা হয়, রবীন্দ্রনাথের আগেকার অনেক কবিতার মধ্যে সেই সুরটা থেকেছে। সেইটা থেকে প্রথম আলাদা আপনার কবিতা শুনে মনে হয়েছিল, যদিও আপনার কবিতার মধ্যেও সুর ছিল, কিন্তু ওই যে কথোপকথনের ভঙ্গি যেটাকে আমরা এখন যেটাকে খুব বেশি রকম আবার বেশি একবারে সুর বর্জন করে আবৃত্তি করার একটা চল দেখা যাচ্ছে, তো এইটাকে আপনি এই মানে যুক্তিটা কি ছিল যে আস্তে আস্তে সুরের থেকে একটু সরে এসে কথোপকথনের? না, এর মধ্যে দু তিনটে জিনিস আছে। একটা হচ্ছে যে রবীন্দ্রনাথের কবিতাতেও তো সুর ছিল খুব, সেও তো ওই রকমই, তাহলে তো মনে হবে যে রবীন্দ্রনাথের কবিতাও যথেষ্ট ঠিক ছিল না।
হ্যাঁ, সে তো আজকাল তো অনেক এরকম বিতর্ক দেখা দিচ্ছে। হ্যাঁ, অনেকেই তো সেটা নিয়ে করার কিছু নেই। হ্যাঁ, এটা ডেমোক্রেসির দেশ, যে কোনো লোক তো তার মত বলতেই পারে, তাতে তো কিছু বাধা দেওয়া যাবে না। কিন্তু তাহলে এরকম তো বলতে পারা চাই, ক্ষমতা থাকা চাই। মানে আমি জানি না সেই মতটা তোমারও মত কিনা, যে যদি এরকম বলতে হয়, সেই লোক যদি বলে যে রবি ঠাকুর হে তুমি কবিতা টবিতা লেখো, হয়তো পাঁচ রকম লিখেছো, সে হয়তো ভালোই, কিন্তু আবৃত্তি তুমি করতে জানো না, তোমার কবিতা আমি ভালো করে আবৃত্তি করে শুনিয়ে দিচ্ছি তোমাকে, এই কথাটা তাহলে তাকে বলতে হয় তো? সেই তো, তা সেটা স্বীকৃত হয় যদি, সেটা যদি স্বীকৃত হয় তাহলে সেকালের একজন বড় কবিও, তিনিও মানে যার অনেক সুরের বৈচিত্র্য ছিল নিজের মনের ভাণারে, যিনি অনেক রকম করে কথা কি বলতে হয় তার ধরন তৈরি করেছেন নিজে, সেই লোকও জানতেন না কি করে আবৃত্তি করতে হয় তার নিজের কবিতা। তাই তো, এটা যদি বলা হয় তাহলে আধুনিক কালেও যেন কোনো কবি যদি নিজের কবিতা সম্পর্কে কিন্তু কিছু কথা বলে, তাহলে তার পক্ষেও এটা প্রযোজ্য যে সেও কিছু জানে না তার নিজের কবিতা কি করে আবৃত্তি করতে হয়। তা এই সব কথাও কি মানবে যারা, তোমরা যদি এই কথা বলো তাহলে এই কথাও কি তোমরা মানবে? এটা আমি বলছি আরো অনেকের মানে মুখপাত্র হিসেবে, আমার মতের কথা বলছি না। আমি তাহলে একটা অনুরোধ করব, আমরা যে আলোচনা করছি সেটা আমাদের নিজেদের মত নিয়ে আলোচনা করাই ভালো। কে কোথায় কি বলেছে, কাকে কান নিয়ে গেছে বলেছে, তা বলছি না দাদা। আমি যেটা বলছি যে আগেকার আবৃত্তি যে সুরধর্মী ছিল, এখন তা থেকে অনেকটা কিছু কিছু কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, জীবনানন্দের কবিতা, যেসব সুধীন দত্তের কবিতা, যেসব কবিতা বলতে গেলে সুর, অর্থাৎ আমার নিজের মনে হয় গীতি কবিতায় যে সুরটা দরকার সে সুর তো বজায় রাখতেই হবে, কিন্তু তবু দেখি তখন নিজেদের একটু ধাঁধা লাগে যে একটি কবিতাকে নিজের ইচ্ছে মতো ভেঙে, তার এমনকি তার ছন্দকেও নিজেদের ইচ্ছে মতো মাত্রা ভেদ করে সেটা করা হচ্ছে, আর একেবারে কথা বলার মতো ভঙ্গিতে, সেটা কি করা যায়? সেটি আমি আপনার কাছে জানতে চাইছি। দেখো, ব্যাকরণের লোক নই, কেউ করলে আমি চুপ করে থাকবো, আমি কি বলতে যাবো এইটা? কিন্তু আপনাকে তো আমরা আচার্য হিসেবে মেনে নিয়ে আমরা বলছি। না বাবা, আমি ওই পেডিস্টেলের উপর চড়তেই চাই না, আমার কোনো দায় নেই এইসব, যারই যেমন ইচ্ছা হয় বলবে, সে তো নিজের সমাজকেই তো প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে। আসল আমার কাছে মনে হয় যে কবিতাটা আবৃত্তি করছি কেন, তার প্রথম দায় হচ্ছে যে এই কবিতাটা আমার ভালো লেগেছে, এবং এই কবিতার যে ভালো লাগাটা সেইটা আমি অনেক শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাই যদি হয় তাহলে অন্য লোককে শোনাতে পারা, বোঝাতে পারাটাই হচ্ছে আমার কাজ, এবং সেই বোঝাতে পারার মধ্যে সেই কবিতার কিরকম শব্দ চয়ন করা হয়েছে, কেমন ছন্দ দেওয়া হয়েছে, এই সবটাও আমার বুঝিয়ে দেবার কাজ। এইটাকে করতে গেলে পরে যা যা করতে হয় তাই করব। আমি এটা বললুম অন্য রকম করে, সব কেটে কুটে, তাতে শ্রোতারা কি বুঝলো, তারা কি সব দল বেঁধে ফের শুনতে এলো? তা যদি না হয় তাহলে আমি তো জানি না সে কি আনন্দ পেল। আমার কাছে প্রথম ব্যাপারটাই হচ্ছে যে লোককে এই আমি একটা আনন্দ পেয়েছি তার ভাগ দেওয়া, এবং সেই আর কি। তাই তাতে কেউ এরম করে করেছি ওরম করে করেছি বলে হয়তো একটু জানি না উদ্ধত ভাবে নিজের একটা মত প্রকাশ করলো, করলো তো। এ তো পৃথিবীতে ইট টেকস অল সর্টস, বলেই না একটা কথা যে পৃথিবীকে তৈরি করতে গেলে সব রকমের মশলা থাকে, তো বললো। আর বিশেষ করে যখন দেশের অবস্থা খারাপ হয় তখন এরকম অনেক কথা বলে। ওই আমরা বাইবেলে শুনেছি না, টাওয়ার অফ ব্যাবেল একটা হয়েছিল এক সময়, যে কেউ কারোর কথা বুঝছে না, সবাই চেঁচাচ্ছে, এরকম করছে, একটা হয়ে যায় তখন হয়। আর আর একটা কথা, সেটা আমাদের উচ্চারণ নিয়ে খুব বিভ্রান্তি আছে সকলের মধ্যে, এটা উচ্চারণ এক একজন এক এক রকম এক একটি শব্দের উচ্চারণ করেন, তো যারা আবৃত্তি করেন আমার মনে হয় একটা ইউনিফর্মিটি থাকা দরকার, আর সেটা ঠিক মতো শিখতেও পারেন না, এক একজন কেউ একা কি বলেন, কেউ একা কি বলেন, আর প্রশ্নও করেন, যেগুলো উচ্চারণ বিধি নিয়ে অনেক বই বাজারে এখন পাওয়া যায়, তো
তো সেগুলো পড়লে কি ঠিক জানা যায় নাকি কাউকে ফলো করা দরকার? আমি তো অনেক বই পড়িনি এসব উচ্চারণ বিধির, আমার নিজের মনে হয় যে এই উচ্চারণ ওরকম কি বলবো আরবিট্রারিলি, নিজে বসে একটা ঠিক করে দিলুম এরম এরম উচ্চারণ হবে, বোধহয় হয় না। এইটা লোকের মুখের উপর ভাষা নির্ভর করে, লোকের মুখের উপর উচ্চারণ নির্ভর করে। এই যদি তুমি অভিধান দেখো দেখবে সেখানে একাকী এবং একাকী দুটোই দেওয়া আছে, দেওয়া আছে দুটোই চলে বলে ইয়ে করা আছে। আমরা আমাদের উচ্চারণ বিধি আরো আগের কালে আমাদের ছোটবেলাতে যেটা শুনতাম সেটা আমাদের চারপাশে যেরকম শুনতাম সেই রকম বলতাম। তা আমাদের চারপাশে যেরকম বাড়িতে যেসব কথা উচ্চারিত হতো, যেমন তার মধ্যে সে নিশ্চিত যাবে ও কোনো ইয়ে নেই সন্দেহ নেই। এখন নিশ্চিত বলতে আমরা খুব সহজভাবেই বলি, কিন্তু এখন দেখি অনেকে নিশ্চিত বলে। তা আমি তার থেকে একটা অনুমান করতে পারি যে যারা ছোটবেলায় যেইসব কথাগুলো শোনেনি সেইগুলোতে অকারান্ত করে ওটা ওই নিজের সঙ্গে কথাটার যে দূরত্ব থাকে আমি বোঝাতে পারবো কিনা জানি না, এই যখন লোকে অভিনয় করে আবৃত্তি করে তখন বুঝতে পারা যায় যে কোন কথাগুলো তার মুখে সড়গড় নয়, সে কোন কথাটা লেখা আছে বলে সে বলছে কিন্তু তার মুখে অনুভবে সড়গড় হয়নি। আচ্ছা, বোঝাতে পারছি? এরকম ধরতে পারা যায় যে তখনই যে এই শব্দটা ওর ভেতরে পরিচিত নয়, ভেতরের সঙ্গে পরিচিত নয়, চোখে দেখে ওটা চালু আছে কথাটা তাই বললো। যেমন এই ধরো কথোপকথনের ভাষা, আমি খুব সহজে আমরা অনেকেই বলতে পারি কথোপকথনের ভাষার সঙ্গে এটা, কিন্তু অনেকের মুখে ওটা আটকে যাবে কথোপকথনের ভাষা বলবে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ এরকম বলবে সে না, বহু লোকে তখন তার ইংরেজি বললে তার সুবিধা হয় এরকম মনে করে, সে বাংলাটা বলতে তার জিভে আটকায় অসুবিধে হয় বহু লোকেরই। বহু ক্ষেত্রে দেখবে লোকে যখন কথা বলে তখন অনেক ইংরেজি শব্দ ব্যবহার করে উচ্চারণ করতে পারে না বলে ওই রকম ওই, তখন তার মনে হয় এই কথাটা খুব নিকটের। আমি রবীন্দ্রনাথের ইয়ে করতে গিয়ে নাটক করতে গিয়ে দেখেছি, অন্য নাটক করতে গিয়েও দেখেছি যে এই এক একটা শব্দ আছে যে সেই শব্দটা উচ্চারণ করতে পারছে না, নিজের মনে হচ্ছে যে ওইটা যেন বাংলা ঠিক মতো উচ্চারণ করা যায় না, দ্বিধাটা থেকে যাচ্ছে, মানে একটা কোথাও মনে হচ্ছে যে এইটা ঠিক স্বাভাবিক বাংলা নয়, সেটাকে ইংরেজিটা বললে পরে তার মনে হচ্ছে যে ইংরেজিটা ঠিক আছে না। এই চালু ইংরেজি যেগুলো আমরা ব্যবহার করি না আমাদের এক, সেগুলো ঠিক ইংরেজিও থাকে না, যাই হোক আমরা একটা জারিয়ে নিয়েছি বাংলার সঙ্গে ইংরেজি করে বলি। তো সেই সমস্ত কথা আমি বলিয়ে বলেছি যে আচ্ছা তুমি এই কথাটাই এখানে রবীন্দ্রনাথের কথাটা বলবার দরকার নেই, তুমি এই কথাটাই বলো, বলে সবটা উচ্চারণ করো তাহলে মানেটা বুঝতে পারছো তো। এইবারে দেখো যে তুমি বলতে গিয়ে তোমার উচ্চারণটা কি রকম তৈরি হচ্ছে, উচ্চারণটা কোথায় ঝোঁক দিচ্ছে। যেমন খুব সহজ কথা বলতে পারি যে এ মেয়েটি সুন্দর, মেয়েটি সুন্দর, এবং সামান্যই সিলেবলের মধ্যেই তফাত হচ্ছে একটু না, উচ্চারণের একটু তফাত, কিন্তু তাতেই আমার মনোভাবের অনেকখানি প্রকাশ পাচ্ছে। তখনও মানে ঠিক মানে খোলা মনে সুন্দরটা বলা যাচ্ছে না। হ্যাঁ, অনেক রকম। এখন এইরকমই যে আমার একটা খুব সহজ উদাহরণ ছিল, আমি অনেক জায়গায় বলেছি, সেটা হচ্ছে যে তুমি কাল সকালে আমার কাছে এসো, এটা পড়ে সকলেই বললো তো এই তো সবই বুঝতে পারা যাচ্ছে, অসুবিধে কি, এর উচ্চারণ কোথাও তো আটকাচ্ছে না। কিন্তু এই সমস্তগুলো বদলে যায় যখন আমি বলি যে তুমি কাল সকালে আমার কাছে এসো, এইখানে তুমি যখন বলছি তখন কিন্তু তয় তয় হয়ে যাচ্ছে একটু, তুমি কাল সকালবেলায় আমার কাছে এসো। হ্যাঁ, আবার তুমি কাল সকালবেলায় আমার কাছে এসো মানে কাল বিকেলে নয় পরশু নয়, না তুমি কাল সকালে আমার কাছে এসো, এটা সঙ্গে সঙ্গে সকাল সম্পর্কে আমার যে কি অনুভব সেটাও প্রকাশ পাচ্ছে। তো এগুলো তো উচ্চারণে প্রকাশ পায়, তো উচ্চারণে খুব তুচ্ছ কথা যে একাকী হবে কি একাকী হবে, উচ্চারণের বড় প্রশ্ন এইখানে যে কোন কথাটা বললে পরে ঠিক অনুভবটা লোকে বুঝতে পারবে, তাই না? যে এইরকমই। আর তাছাড়া গায়ের জোর করে আমরা কত রকমের কথা সব, আমাকে একজন বলেছিল, সেও আবৃত্তি করতো এক সময়, এখন জানি না সে কোথায় আছে, সে বলেছিল একটা জায়গায় যে ওটা যুক্তক্ষর মেঘনাদ হবে, মেঘনাদ কেন হবে, মেঘনাদ বধ হবে। তো এইরকম অনেক লোক বলতে পারে যে একটা বৈয়াকরণের মতন যে এই তো নিয়ম আছে সুতরাং এটা এইরকম হবে, হয় না, ভাষা ওই রকম করে চলে না। ইংরেজিতে এক সময়ে এক সাহেব
তার খুব নাম হয়েছিল, নাম ছিল, তিনি একটা অভিধান তৈরি করেছিলেন যে ইংরেজি উচ্চারণ কিরকম হওয়া উচিত, এবং তার নাম দিয়েছিলেন পাবলিক স্কুল প্রোনাউন্সিয়েশন। ওই পাবলিক স্কুলে যে ইংরেজিটা বলা হয় সেই ইংরেজিটাই হচ্ছে মূল ইংরেজি, কিংস ইংলিশ বলা হোক যাই হোক, এরকম একটা নাম করে বলে। অনেকদিন পর্যন্ত সেইটা ইয়ে হতো, কি বলবো, সেইটা মেনে চলা হতো। তারপরে এই যুদ্ধের সময়তে যখন নানান জায়গায় বিলেতে ছেলেপুলিকে সব সরিয়ে দেওয়া হলো শহর থেকে, এরম হলো নানান জায়গায় স্কুল হলো, নানাভাবে ছেলেরা নানা বংশের এবং নানা শ্রেণীর ছেলেপুলেরা লেখাপড়া শিখে যখন ইয়ে হলো, তখন বিবিসিতে আর ওই ভাষা রাখা চলল না, বিবিসিতে বদলে গেল ভাষাটা। তখন অনেকের অনেক রকম উচ্চারণ, আজকেও যদি তুমি বিবিসি শোনো তাহলেও তুমি দেখতে পাবে যে কত রকমের উচ্চারণ হচ্ছে। সেই জন্য কি মাঝখানে শুনেছিলাম যে ওই বিবিসিতে একটা ইউনিফর্মিটি অফ প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা একটা চালু করা হচ্ছে, যাতে ওই নানান রকম উচ্চারণ দেখা দিচ্ছে আর সেটাতে বিভ্রান্তি। আর সে ভাষাটা আমরা জানি না, ইংরেজি ভাষা যখন বলে তখন তার অ্যাকসেন্ট গুলো এত অন্য রকমের, একটা শব্দের যে পুরো শব্দের যে ইয়েটা কি বলবো প্যাটার্ন, সাউন্ড প্যাটার্ন যেটা, সেইটা এত অন্য রকমের আমাদের থেকে যে সেটা সম্পর্কে আমার অন্তত ব্যক্তিগত খুব বেশি অভিজ্ঞতা নেই। এইগুলো একটা দিক উচ্চারণের। আর ওই সুরের কথা বলছিলে যেটা আগে, সেটা দেখো যদি আমি লিখি তুমি তয়রস্য ময়রস্যই কয়রস্যই কয়াকার ল আর মুন্তেস্ত জয়াকার বয়েকার জিজ্ঞাসা চিহ্ন, এটা পড়তে গেলে তুমি কি করে পড়বে? তুমি কি কাল যাবে? এই যে তুমি কি কাল যাবে এটা বললে, আর যদি ওটা দাঁড়িয়ে থাকতো তাহলে কি বলতে? তাহলে কিটা তো থাকতো না, তুমি কাল যাবে। তাহলে এই যে যাবে বললে তাতে একটা সুর এলো তো, সে সুরটা তো কেটে দেওয়া উচিত। তাহলে সুরের বিপক্ষেই যদি বলা হয় তাহলে ও সুরও তো ভাষায় থাকা উচিত নয়? না, আমার যেটা মানে জানবার ছিল সেটা হচ্ছে যে সুরটা অতিরিক্ত একটা শব্দকে লেন্দি করে বলা। হ্যাঁ, সেইটাই গোলমাল হয়, সেইটাই যুগে যুগে একরকম থাকে না, একটা সময় থাকে যখন এই পুরো হাতা ব্লাউজ পরলে পরে শ্লীলতা, একদম হাত কাটা ব্লাউজ পরলে অশ্লীলতা, আবার আরেক সময় আসে যখন ওই হাত কাটা ব্লাউজ এতই চলে গেছে যে তখন আর কেউ ওটা অশ্লীল মনে করে না, বরঞ্চ তখন একটা পুরো হাতা জামা কেউ পরলে পরে মানে কিরকম দাউরি, কিরকমই লাগছে দেখতে, বিচ্ছিরি লাগে, এরকম সব। এখন এই যে ঘটনাগুলো এগুলো অনেক সময় ব্যক্তিগত বা যুগগত, কিন্তু সুর ছাড়া তো ভাষা হয় না। নিশ্চয়ই না, আমাদের তো বিশেষ করে বাংলার, আমাদের বাংলা সমস্ত ভাষার পৃথিবীর সুরের একটা প্রভাব থাকে, সমস্ত ভাষার পৃথিবীর এই ভাষার মধ্যে একটা সুর থাকে। এবং মানুষে দুরকম ভাষা তৈরি করেছে, একটা যে ভাষায় আমরা কথা বলি, সম্পর্কগুলো রাখি, এই একটা ভাষা, আর একটা ভাষা হচ্ছে দুই প্লাস দুই হলো চার। এই ভাষাটার মধ্যে কোনো সুর নেই, তাই না? চার ইন্টু ছয় চব্বিশ, এই ভাষাটার মধ্যে কোনো সুর নেই, কোনো আবেগ নেই, কিচ্ছু নেই, না? এই মানুষের একটা ভাষা, মানুষেরই তৈরি, কিন্তু ওইটা আর যে কথোপকথনের ভাষা সেটা আলাদা। তার মধ্যে কিন্তু ওই সবসময় সুর থাকে, একটা মানের উপলব্ধির জন্যেই অন্যরকম ভাব থাকে, থাকে না? এটা এই কথাটা যখনই বলি তখন, যেমন সকাল বলতে যে অনুষঙ্গটা বোঝাচ্ছে সেইটা তো ওই ভাষার মধ্যেই, ওটা তো সুর, এটা তো টান দেওয়া হলো সকালটা বলতে, যাতে ওই সকাল সম্পর্কে অনুভবটা স্পষ্ট হলো। এইরকম কোন ভাষা নেই পৃথিবীতে যেখানে ওটা হয় না। আমি যখন ফিরলাম তখন রাত, এই রাতটাই আকারটা একটু বড় হয়ে গেল, না? আর রাত দিন খ্যাচ খ্যাচ করো না, এ বললে পর রাতটা অন্য মানে, না? এই উচ্চারণ সুরের সঙ্গে যুক্ত, এর দ্বারাই এই সমস্ত ভাষার যে ভেতরকার অর্থ সেটা প্রকাশ পায়। হলো, হ্যাঁ, আমি আশা করব শ্রোতা যারা শুনছেন তাদেরও খুব ভালো লাগছে। আমরা যা চেয়েছি আমাদের প্রাপ্তিকে ছাপিয়ে গেছে। সংগ্রহশালা থেকে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন গৌরী ঘোষের নেওয়া শম্ভু মিত্রের সাক্ষাৎকার। আকাশবাণী মৈত্রী।